হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব হচ্ছে কোন একটা ইকুয়েশন কিভাবে কোনো ম্যাথ বা কোনো ক্যালকুলেশন না করে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে ওই ইকুয়েশনের ভেরিয়েবলের মানগুলো বের করা হয়। তার মানে হচ্ছে এক্স, ওয়াই অথবা জেডের মান আমরা কিভাবে বের করব কোনো প্রকার ম্যাথ না করে, কোনো প্রকার ক্যালকুলেশন না করে, শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে আমরা এই ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা টাইপ দেওয়া আছে, টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। তো আমরা শুরুতে টাইপ 1 নিয়ে কথা বলবো। তো আমরা টাইপ 1 দেখতে পাচ্ছি যে এখানে একটা ইকুয়েশনের ফরম্যাট দেওয়া আছে, সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। তার মানে হচ্ছে আপনার ইকুয়েশনটা এরকম টাইপের হবে, সেটা হচ্ছে একটা একটার মধ্যে আপনার এক্স থাকবে, আরেকটা হচ্ছে ওয়াইয়ের একটা টার্ম থাকবে, আরেকটা হচ্ছে কনস্ট্যান্টের একটা টার্ম থাকবে। ওয়াই হচ্ছে, সরি, এখানে এ হচ্ছে এক্সের সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে এ, আর বি হচ্ছে ওয়াইয়ের সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে বি, এবং কনস্ট্যান্ট যেটা থাকবে যেটা এক্স অথবা ওয়াই ছাড়া শুধু কোন একটা ভ্যালু সেটা হচ্ছে কনস্ট্যান্ট, আর সেটা হচ্ছে সি এর মান। তো আমরা প্রথমে এই ভ্যালুগুলা ক্যালকুলেটর তুলবো। তার আগে বলে নিচ্ছি, আমরা হচ্ছে ইএস ক্যালকুলেটর নিয়ে আমরা কাজ করব। সো এইখানে যা যা কাজ করব সেটা শুধু ইএস এর ক্ষেত্রে প্রযোজ্য হবে, এমএস ক্যালকুলেটর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো আমরা শুরু করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশন প্রথমে নর্মাল মোডেই আছে, তো আমরা এটাকে ইকুয়েশন মোডে নিব। তার জন্য আমাদেরকে মোড অপশনে ক্লিক করতে হবে। মোড অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলোর মধ্যে আমি ডুববো হচ্ছে ইকুয়েশন। ইকিউএন নামে একটা অপশন আছে যেটা 5 নম্বর সিরিয়ালে আছে, তো আমরা ওইটার ভিতর ডুববো। তার মানে হচ্ছে আমরা 5-এ প্রেস করব, প্রেস করার পর ওই মোডে চলে গেল। যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটর মনিটরের ভিতর যে অনেকগুলা ইকুয়েশন টাইপ দেওয়া আছে, অনেকগুলো বলতে 4টা ইকুয়েশন টাইপ দেওয়া আছে। তো আমরা কোন ইকুয়েশন নিয়ে ক্যালকুলেটর কাজ করব সেটা চুজ করার জন্য দিয়েছে এখানে। তো আমরা এখানে যে ইকুয়েশন নিয়ে কাজ করব সেটা হচ্ছে তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করব, এক্স, ওয়াই এবং সি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম যে ইকুয়েশনটা মনিটরে দেওয়া আছে সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু সি, তার মানে হচ্ছে আমাদের প্রথমটার সাথে মিলে গেল। তার মানে হচ্ছে আমরা প্রথমটা নিয়ে আমাদের যে ইকুয়েশনটা আর এইখানের যে সিরিয়ালটা দেওয়া আছে, এই ফরম্যাটটা দেওয়া আছে, এর সাথে মিললো। তার মানে হচ্ছে আমরা 1 নম্বর এই মনিটরে 1 নম্বর নিয়ে কাজ করব। তার মানে হচ্ছে আমরা 1 প্রেস করলাম, করার পরে এটা ওই মোডে চলে গেল। চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি। এ বি সি মানে হচ্ছে, আপনাদেরকে আগে বলেছিলাম, এ বি সি মানে হচ্ছে এক্সের সাথে যেই সহগটা থাকবে এটা হচ্ছে এ, আর বি এর সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে বি, আর কনস্ট্যান্ট হচ্ছে সি। তো আমরা এখন এই ভ্যালুগুলো ইনসার্ট করব। তো এই ভ্যালুগুলো ইনসার্ট করার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মনিটরে হচ্ছে 1 আর 2 নামে যেটা সিরিয়াল দেওয়া আছে। 1 আর 2 হচ্ছে আপনার, 1 হচ্ছে প্রথম নম্বর ইকুয়েশনের এ বি সি, আর 2 হচ্ছে দ্বিতীয় নম্বর ইকুয়েশনের এ বি সি। তো আমরা আছে এখানে এখন 1-এর এ ভ্যালু ইনপুট করার জন্য বললো ক্যালকুলেটরের মধ্যে। তো আমরা এখন 1-এর ভ্যালুটা, 1 নম্বর ইকুয়েশন হচ্ছে এটা, 1 নম্বর ইকুয়েশনের এর ভ্যালু ইনপুট করব, এর ভ্যালু হচ্ছে এখানে 5, এক্সের সহগ হচ্ছে 5। তার মানে হচ্ছে আমরা 5 লিখে ইকুয়াল টু 4 দিব। দেওয়ার পর এখানে এখন বি এর যেই ভ্যালুটা এটা ইনপুট করার জন্য বললো। তো বি হচ্ছে আপনার চিহ্ন সহ ওয়াইয়ের সহগ, তো চিহ্ন সহ ওয়াইয়ের সহগ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে +3। তো আমরা এখানে 3 দিয়ে ইকুয়াল টু 4 দিলাম। তারপর আবার হচ্ছে কনস্ট্যান্টের মান, আমরা দেখতে পাচ্ছি এখানে কনস্ট্যান্টের মান হচ্ছে 11, তার মানে হচ্ছে আমরা 11 লিখে ইকুয়াল টু 4 দিলাম। দেওয়ার পর প্রথমটার, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমটার নেওয়া শেষ, আবার হচ্ছে 2 নম্বর ইকুয়েশনের এ এর মান। তো 2 নম্বর ইকুয়েশনের মান এখানে দেওয়া আছে কত, 5। আমরা 5 প্রেস করলাম, করে ইকুয়াল টু 4 দিব। দেওয়ার পর এখানে আবার হচ্ছে বি এর মান, বি এর মান হচ্ছে চিহ্ন সহ ওয়াইয়ের মান, ওয়াইয়ের সহগ, তো চিহ্ন সহ ওয়াইয়ের সহগ হচ্ছে -2, তার মানে হচ্ছে আমরা -2 দিয়ে ইকুয়াল টু 4 দিব। দেওয়ার পর আবার হচ্ছে সি এর মান, সি এর মান হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 1,
তার মানে আমরা 1 লিখে ইকুয়াল টু চাপ দিব। দেওয়ার পর এখন তো আমাদের সবগুলা ভ্যালু ইনসার্ট করা শেষ, তো এখন আমরা আরেকটা ইকুয়াল টু দিব, পরপর দুটো ইকুয়াল টু। তো ইকুয়াল টু দেওয়ার পর এখানে চলে আসলো x ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে x এর মান চলে আসলো 1, x এর মান চলে আসলো 1 আর y এর মান চলে আসলো 2। তো ইজিলি আমরা বের করতে পারলাম এই দুইটা ইকুয়েশন থেকে, কোনো প্রকার ম্যাথ না করে, কোনো প্রকার ক্যালকুলেশন না করে, শুধুমাত্র ভ্যালুগুলো ইনসার্ট করে আমরা x, এই x এবং y এর মান আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা টাইপ টু নিয়ে কাজ করব। টাইপ টু, টাইপ টু তে ইকুয়েশনটার ফর্ম্যাটটা এরকম দেওয়া আছে। এখানে হচ্ছে আপনার চারটা জিনিস নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে এক্স, বিওয়াই, সিজেড ইকুয়াল টু ডি। তো আপনার এইখানে এক্সের সাথে যে স্বভাবটা থাকবে সেটা হচ্ছে এ এর মান, ওয়াইয়ের সাথে যে স্বভাবটা থাকবে সেটা হচ্ছে বি এর মান, এবং জেড এর সাথে যে স্বভাবটা থাকবে সেটা হচ্ছে সি এর মান, আর কনস্ট্যান্ট যে মানটা থাকবে সেটা হচ্ছে আমরা ডি হিসাবে প্রকাশ করলাম। এটা হচ্ছে ইকুয়েশনের একটা নর্মাল ফর্ম। তো আপনি যখন এমন টাইপ ইকুয়েশন নিয়ে কাজ করবেন তখনই আপনাকে তিনটা ইকুয়েশন দিবে, তিনটা ইকুয়েশন দিয়ে বলবে এখানে আপনি এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান বের করুন। তো এখানে রীতিমতো আমরা তিনটা ইকুয়েশন নিয়ে আমরা এক্স, ওয়াই ও জেড এর মান বের করব। তো আমরা এখন ক্যালকুলেটরে আসলাম, আসার পর ক্যালকুলেটর নর্মাল মোডে আছে। তো ক্যালকুলেটরকে আমরা কি ইকুয়েশন মোডে নিতে হবে, নেওয়ার জন্য মোড প্রেস করতে হবে। প্রেস করার পর ইকুয়েশন ই কিউ এন, তো আমরা এটার ভিতরে ঢুকলাম 5 প্রেস করে। করার পর এবার হচ্ছে আপনার ইকুয়েশন নির্বাচন করার পালা, আপনি কোন ইকুয়েশন নিয়ে কাজ করবেন, ক্যালকুলেটর কোন ইকুয়েশন নিয়ে কাজ করবেন। তো আমরা যেহেতু এইরকম ইকুয়েশন নিয়ে কাজ করবো যেটার মধ্যে চারটা জিনিস নিয়ে কাজ হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড এবং একটা হচ্ছে কনস্ট্যান্ট ডি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমটার সাথে মিলে না, কারণ প্রথমটা হচ্ছে এক্স, ওয়াই এবং সি, মানে হচ্ছে কনস্ট্যান্ট। এখানে তিনটা ভ্যালু নিয়ে কাজ করছে, তো আমরা এখানে চারটা ভ্যালু নিয়ে কাজ করবো, তার মানে হচ্ছে প্রথমটা নিয়ে আমরা কাজ করবো না। এবার যদি আমরা 2 নম্বরটাকে চেক করি, এখানে দেওয়া আছে হচ্ছে এক্স, ওয়াই, জেড এবং ডি, তার মানে হচ্ছে আমাদের এটার সাথে মিলে গেল, সেটা হচ্ছে এক্স, ওয়াই, জেড এবং ডি। তার মানে হচ্ছে আমাদের এই ক্যালকুলেটর 2 নম্বর ইকুয়েশনের সাথে মিলে গেল আমাদের এই ইকুয়েশন, তার মানে হচ্ছে আমরা 2 নম্বর ক্যালকুলেটরের 2 নম্বরের মোড নিয়ে আমরা কাজ করব। তার মানে হচ্ছে আমরা 2 প্রেস করব। প্রেস করার পর আমরা যে ভ্যালু ইনসার্টের জন্য আমরা ইয়ে পেয়ে গেলাম, এখন হচ্ছে আমরা ভ্যালুগুলো ইনসার্ট করব আগের মতোই। এখানে এক্স দেওয়া আছে, শুধু এক্স মানে হচ্ছে আমরা জানি যে শুধু এক্স মানে হচ্ছে এক্স এর সাথে সহগ হচ্ছে 1, তার মানে হচ্ছে আমরা 1 লিখে ইকুয়াল টু প্রেস করব। করার পর এবার বি এর মান, বি এর মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চিহ্ন সহ প্লাস 2, তো শুধু 2 প্রেস করলেই হয়। 2 প্রেস করে আমরা ইকুয়াল টু প্রেস করলাম। করার পর এখানে জেড, জেড মানে হচ্ছে আমরা জানি যে জেড মান, শুধু জেড মানে হচ্ছে প্লাস 1, চিহ্ন সহ ধরলে হচ্ছে প্লাস 1, তার মানে হচ্ছে শুধু 1 লিখে আমরা ইকুয়াল টু প্রেস করলাম। করার পর আবার হচ্ছে কনস্ট্যান্টের মান, ডি হচ্ছে কনস্ট্যান্ট, ডি এর মান হচ্ছে এইখানে 12, তার মানে আমরা 12 লিখে ইকুয়াল টু চাপ দিব। এবার হচ্ছে আমরা 2 নম্বর ইকুয়েশন নিয়ে কাজ করবো, এখানে দেওয়া আছে 2 নম্বর ইকুয়েশনের ভ্যালুগুলো ইনসার্ট করুন। আবার 2 নম্বর ইকুয়েশনের মধ্যে হচ্ছে এক্স এর মান হচ্ছে 2, সরি এ এর মান হচ্ছে 2, এক্স এর সহগ হচ্ছে 2, তো আমরা এ এর ভ্যালু হিসাবে 2 প্রেস ইকুয়াল 2 নিয়ে ইকুয়াল টু প্রেস করলাম। করার পর এবার হচ্ছে আমরা বি এর মান, বি এর মান হচ্ছে চিহ্ন সহ ওয়াই এর সহগ, তো চিহ্ন সহ এখানে ওয়াই এর সহগ হচ্ছে প্লাস 1, তার মানে হচ্ছে 1 লিখে আমরা ইকুয়াল টু প্রেস করলাম। করার পর জেড এর মান চিহ্ন সহ, চিহ্ন সহ প্লাস 1, আমরা 1 লিখে প্রেস করলাম। করার পর জেড এর মান, জেড এর মান হচ্ছে কত, 14, তো আমরা 14 লিখে ইকুয়াল টু প্রেস করলাম। করার পর এবার হচ্ছে 2-1 নম্বর ইকুয়েশন শেষ, 3 নম্বর ইকুয়েশন শেষ, এবার হচ্ছে আমরা 3 নম্বর ইকুয়েশনের ভ্যালুগুলো ইনপুট করব। এবার এক্স এর মান আমরা দেখতে পাচ্ছি যে শুধু 1, তো 1 লিখে আমরা ইকুয়াল টু প্রেস করব। ওয়াই এর মান আমরা দেখতে পাচ্ছি চিহ্ন সহ কোনো কিছু নেই, তার মানে কোনো কিছু নেই মানে হচ্ছে 1, তো আমরা 1 লিখে প্রেস করলাম। এবার হচ্ছে চিহ্ন সহ জেড এর সহগ হচ্ছে সি এর মান, তো সি এর মান হচ্ছে এখানে প্লাস 3, তো আমরা প্লাসটা নিলাম না, শুধু এই 3 লিখলাম, নিয়ে ইকুয়াল টু চাপলাম। এবার হচ্ছে ডি এর মান কত, 16, তো আমরা এখন 16 লিখে ইকুয়াল টু চাপ দিলাম। আমাদের এখন সবগুলা ভ্যালু নেওয়া শেষ, তার মানে হচ্ছে আমরা আবার ইকুয়াল টু প্রেস করার সময় চলে আসছে। এবার আবার যখন আমরা ইকুয়াল টু প্রেস করব,
করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে x এর মান চলে আসছে 13/7, y এর মান 16/7 এবং z এর মান 22/7। তো আমরা তিনটা ভ্যালু নিয়ে কাজ কর তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি, x, y এবং z। তো আমাদের রীতিমতো সিরিয়াল বাই তিনটা ভ্যালু চলে আসছে, x, y, z। আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন এই এই ভ্যালুগুলো ক্যালকুলেটর প্রেস করবেন, কোনোটা যদি সিরিয়াল ব্রেক না হয়, যে এক্স এর পরে জেড তারপর ওয়াই যেতে না হয়, যদি ইকুয়েশন আপনার প্রশ্নের মধ্যে দেওয়া থাকে উল্টাভাবে বা সিরিয়াল ব্রেক করে দেওয়া থাকে, আপনি এটাকে সিরিয়াল মেনটেন করে এই ফর্মে আসবেন যে এক্স ওয়াই জেড সবগুলো যাতে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এরকম হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালকুলেটরে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান চলে আসলো অনেক সহজেই। কোনো প্রকার ম্যাথ করা লাগলো না, কোনো এক্সারসাইজ করা লাগলো না, শুধু আমরা ভ্যালুগুলো ইনসার্ট করলাম। তো আমাদের এখানে টাইপ টু এর কাজ শেষ, এবার হচ্ছে আমরা টাইপ থ্রি নিয়ে কাজ করবো। টাইপ থ্রিতে আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েশনের যে নর্মাল ফর্মটা লেখা আছে এখানে, নর্মাল ফর্মটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি টাইপের একটা ইকুয়েশন। তো ইকুয়েশনটা এরকম টাইপের হবে, সেটা হচ্ছে আপনার ইকুয়েশনের মধ্যে একটা এক্স স্কোয়ার থাকবে, তারপর একটা এক্স এর সাথে কোনো একটা সহগ থাকবে, তারপর হচ্ছে কনস্ট্যান্টের মান থাকবে, তারপর ইকুয়াল টু ডান পাশে থাকবে আপনার জিরো। তো আমার ঠিক এরকম একটা ইকুয়েশন এখানে লেখা আছে, সেটা হচ্ছে 2x² + 9x + 9 = 0। এরকম ইকুয়েশনের সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত, কারণ আমরা এরকম ইকুয়েশন দিয়ে মিডল টার্ম করি বা আরও অনেক ম্যাথ করেছি এরকম টাইপের। সেটাতে এক্স এর মান বের করা লাগে, এক্স এর মান দুইটা আসে বা এক্স এর মান একটাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কোনো প্রকার মিডল টার্ম করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, আমরা শুধু ভ্যালুগুলো ইনসার্ট করব। তো আমরা ক্যালকুলেটরে যাচ্ছি, ক্যালকুলেটরে যে নর্মাল মোডে থাকবে, নর্মাল মোড থেকে আমরা ইকুয়েশন মোডে নিয়ে যাব। ইকুয়েশন মোডে নেওয়ার জন্য মোডে প্রেস করতে হবে, প্রেস করার পর ইকুয়েশন মোড ফাইভে প্রেস করলাম, করার পর আমরা এখন চেক দিব যে আমরা কোন টাইপের ইকুয়েশন নিয়ে কাজ করব। তো প্রথমটা দ্বিতীয়টা তো মিলবে না, আমরা আগে চেক করেছিলাম। তো আমাদের দেখতে পাচ্ছেন আপনার তিন নম্বর যে ইকুয়েশনটা, সেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দেওয়া আছে। তার মানে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটার সাথে এখানে তিন নম্বর ইকুয়েশনটা মিলে গেল। তার মানে হচ্ছে আমরা তিন নম্বর ইকুয়েশনটা নিয়ে কাজ করব, ক্যালকুলেটর তিন নম্বর ইকুয়েশন। তার মানে হচ্ছে আমরা এখানে থ্রি প্রেস করব, করার পর এখানে থ্রি প্রেস করার পর আমাদের যে ভ্যালু ইনসার্ট করার জন্য উইন্ডো চলে আসলো। তো আমরা এখানে ভ্যালুগুলো যদি আমরা প্রিন্ট করি, সেখানে হচ্ছে আপনার এ এর মান, বি এর মান এবং সি এর মান ঢুকাতে হবে। তো প্রথমে হচ্ছে এ এর মান, এ এর মান হচ্ছে কি, এক্সের সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে এ এর মান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ এর মান হচ্ছে টু, তো আমরা টু লিখে ইকুয়াল টু প্রেস করলাম। করার পর এখানে বি এর মান আমরা দেখতে পাচ্ছি, এখানে বি এর মান হচ্ছে 9, চিহ্ন সহ কিন্তু আপনাকে নিতে হবে। তো চিহ্ন সহ হচ্ছে +9, তো বি এর মান হচ্ছে +9। তো আমরা এখানে আপনার +9 বা শুধু 9 লিখলেও হবে, নিয়ে ইকুয়াল টু 4 দিলাম। তারপর আবার হচ্ছে সি এর মান, সি এর মান এখানে কনস্ট্যান্ট মান হচ্ছে আমাদের হচ্ছে 9। তো আমরা এখানে যদি 9 লিখে প্রেস করি, করার পর আমাদের সবগুলো ভ্যালু নেওয়া শেষ, আমরা আবার ইকুয়াল টু 4 দেওয়ার দিলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। তো আমরা আবার ইকুয়াল টু 4 দিলাম, দেওয়ার পর এক্স এক্স ওয়ান, তার মানে হচ্ছে এক্স এর দুইটা মান আসবে, একটা হচ্ছে এক্স ওয়ান এর মান, এক্স ওয়ান এর মান হচ্ছে আপনার এখানে -3/2, আর এক্স টু মান চলে আসলো -3। আপনি যদি মিডল টার্ম করে দেখেন, দেখবেন যে সেম ভ্যালুগুলোই আসছে। তো এক্স ওয়ানের মান আপনি পেলেন হচ্ছে -3/2, আর এক্স টু এর মান পেলেন আপনি -3। আমরা অনেক ইজিলি আমরা মানগুলো পেয়ে যাচ্ছি। এখন আপনি যদি পরীক্ষা হলে আপনার কোনো এরকম কোনো ইকুয়েশন পান, আর আপনি যদি আপনার রেজাল্টটাকে ভেরিফাই করতে চান, আপনি এইভাবে ক্যালকুলেটর ব্যবহার করে আপনি রেজাল্টটাকে দেখতে পারবেন, জিনিসটা ভেরিফাই আপনার আনসারটা ভেরিফাই হলো কি না, বা আপনার কোনো প্রয়োজনে যদি কোনো প্রকার ম্যাথ ছাড়া আপনি এরকম ইকুয়েশন ইকুয়েশনের ভেরিয়েবলের মানগুলো বের করতে চান, তাহলে আপনি ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমে এত ইজিলি আপনি ভ্যালুগুলো বের করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।